রহস্যটা চলে এসেছি। পার্ট টু, চলুন এবার সিঁড়ি রাস্তায় যাওয়া যাক। চলুন, আমাদের ম্যানেজার আগে যাচ্ছেন খুবই সিঁড়ি। এ মা, কি সব সিঁড়ি রে! দেখুন তাও আবার তুলসী গাছ, কত সুন্দর জলে গাছের ভিতরে মনে হয় খুব ভালো, জানি না ঠিক। দেখুন এখানে জল পড়ে আছে, এত পুরোনো দিনের বাড়িতে জল। বাও, আমাদের এ কুণ্ডলটা দেখুন, ধরুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে তো ভূতেদের পোকা আছে, খাদ্য আছে ভূতেদের। প্রচন্ড সতর্কতায় থাকা, প্রচন্ড অবলম্বন, সতর্কতায় থাকবেন, নিরাপদে থাকবেন, ভূতেদের হাত থেকে দূরে গঙ্গা জল অবশ্যই থাকবেন। হ্যাঁ, যে দেখুন পুরোনো দিনের বাড়ি, কত কাপড় চোপড় মেলা রয়েছে। আর এই যে দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন একটা কালো ছায়া দেখা যাচ্ছে। এটা কিন্তু এর কালো ছায়া নয়, এর কালো ছায়া নয়, একটা অন্যজনের কালো ছায়া। আচ্ছা দেখুন, এত দূর মানে এত দূর রোদ আর অত অত চলে যায়, কোথাকে একটা মানুষ কোন মরে। এই যে আমাদের দেবজির নাথ, একটু আগে আমাদের একটা আওয়াজ শোনা গেল, ওটাও কিসের আওয়াজ হতে পারে? সেটা ভূতের আওয়াজ। এই বাড়িটা অনেক পুরনো দিনের, ওই বাড়িটা দেখুন, ওই বাড়িটা